নামাজে একামত ভুল উচ্চারিত হলে নামাজে প্রভাব পড়বে কিনা না এর কারণে নামাজ হবে না ব্যাপারটা এরকম নয় তবে একামত বিশুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করা উচিত এবং এরকম মানুষকে মুয়াজ নিয়োগ দেওয়া উচিত যে শুদ্ধভাবে ভাবে আজান একামত দিবেন যদি কখনো ভুল হয়ে যায় কোনো শব্দ বাদ পড়ে আগে পড়ে হয়ে যায় উচ্চারণে ভুল হয় তাতেও নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে বাট এই একামতের যে সব সেটি থেকে তারা বঞ্চিত হলেন বা সঠিকভাবে দেওয়া হলো না এক্ষেত্রে একামতের ত্রুটিটা থাকলো যায় যে গেটে আলোকসজ্জা লাল নীল বাতি ইত্যাদি বিধর্মী সংস্কৃতি তবে কি ওয়াজ মাহফিলে বা বিয়ে বাড়িতে আলোকসজ্জা করলেও গুণা হবে গেইটে আলোকসজ্জা এটা সূর্য দৃষ্টিকোণ থেকে কোনো সাধারণভাবে নিষিদ্ধ বিষয় নয় কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে যেমন বিবাহ সাজিতে কিছুটা আনন্দ বিনোদন হাসি এবং রসিকতার আয়োজন থাকতে পারে ইসলাম শরীর সেটাকে অ্যালাউ করে এছাড়া কোনো অঞ্চলের আঞ্চলিক সংস্কৃতি কোনো যদি থাকে তার সাথে শরিয়ার মৌলিক সংঘর্ষ যদি যদি না থাকে তাহলে সেটি করাতে দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আলোকসজ্জা করা হয় সেটাকে আপনার বিধর্মী সংস্কৃতি অথবা হারাম বলার কোনো কারণ নেই তবে সে আলোকসজ্জা করতে গিয়ে যদি অপচয় করা হয় অপব্যয় করা হয় এবং প্রয়োজনের চাইতে অনেক বেশি খরচ করা হয় সীমা লঙ্ঘন করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে অর্থাৎ সাধারণ আনন্দ সাধারণ বিনোদনের জন্য জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হতে পারে কিন্তু যেটা হয় একটু আল্লাহ কাউকে সামর্থ্য দিলে টাকা পয়সা থাকলে তখন আমরা অনেকে লাগামহীন হয়ে যাই এবং এমন ভাবে টাকা উড়াতে থাকি যেটা রীতিমতো অপচয়ের গণ্ডিতে গিয়ে পড়ে সেটা নিষিদ্ধ হবে সাধারণভাবে আপনি যদি এটা আলোকসজ্জা করেন সেটা নিষিদ্ধ হবে না ওয়াজ মাহফিলও যদি সে সীমা লঙ্ঘন করা হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ মাহফিলও কর্তৃপক্ষ গুণাগার হবেন এবং সেটিও নিষিদ্ধ হবে না এবং অপরাধের কাজ হিসাবে বিবেচিত হবে অতএব কোথায় করলেন সেটা ইস্যু নয় ইস্যু হলো আপনি কি করলেন যদি কাজটা সীমা লঙ্ঘনের হয় তাহলে সব জায়গায় নিষিদ্ধ হবে